ওয়েলকাম টু মাই চ্যানেল। দ্রুত গর্ভধারণের জন্য সহবাসের পরে কতক্ষণ শুয়ে থাকতে হয়, কোন পজিশনে শুয়ে থাকতে হবে, যারা বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু অনেক চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছে না, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই কনফিউশনে থাকেন। আমাদের মাঝে প্রচলিত আছে দ্রুত বাচ্চা নিতে চাইলে সহবাসের পরে পা উঁচু করে শুয়ে থাকতে হবে, এক্ষেত্রে আপনি কি করবেন? এছাড়া আমার ফেসবুক পেজে এবং ভিডিও কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে থাকেন সহবাসের পর কী করলে দ্রুত গর্ভধারণ হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদেরকে মেয়েদের প্রজননতন্ত্রের কিছু বেসিক বিষয় জানতে হবে, তাহলে বিষয়গুলো কিন্তু বুঝতে অনেক সহজ হবে। স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটি মেয়েদের প্রজননতন্ত্রের একটি ছবি। ছবির এই অংশটার নাম হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এর বাহিরে থাকে বালবা। সহজে বলতে গেলে বাহির থেকে যে অংশ হাত দিয়ে টাচ করা যায় তাকে বলা হয় বালবা। বালবার পরের অংশে হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। এই যোনিতেই সাধারণত যৌনমিলন করা হয়। ছবিতে এই অংশটার নাম হচ্ছে ইউটেরাস বা জরায়ু। গর্ভধারণ হলে এখানে বাচ্চা বড় হয়। ভ্যাজাইনা বা যৌনির পরে একটি সরু নালিকার মতো অংশ আছে যেটা যৌনি থেকে জরায়ুতে সংযুক্ত করেছে। এর নাম সার্ভিক্স বা জরায়ুর মুখ। সার্ভিক্স লম্বায় 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে থাকে। মজার ব্যাপার হলো সার্ভিক্স বা জরায়ুর মুখ সচরাচর বন্ধ থাকে, কেবলমাত্র ওভুলেশনের সময় এই সার্ভিক্স বা জরায়ুর মুখ খোলা থাকে। যৌনি থেকে কোনো কিছু জরায়ুর ভেতরে প্রবেশ করার জন্য সার্ভিক্স বা জরায়ুর মুখ খোলা থাকতে হবে। সার্ভিক্স বা জরায়ুর মুখ বন্ধ থাকলে কোনো কিছু জরায়ুর ভেতর প্রবেশ করতে পারবে না। আশা করি এইটুকু বুঝতে সমস্যা হয়নি। দ্বিতীয়ত, মেয়েদের প্রজননতন্ত্রের দুই পাশে 2টি ফেলোপাইন টিউব থাকে এবং 2টি ওভারি বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ে সাধারণত ডিম্বাণু জমা থাকে। প্রতি মাসে মাসিকের একটা নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়। ডিম্বাণু বের হওয়াকে বলা হয় ওভুলেশন। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার পরে ফেলোপাইন টিউবে এসে ডিম্বাণু ছেলেদের শুক্রাণুর জন্য অপেক্ষা করে। এই সময় কেউ যদি মিলন করে তখন ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণুর মিলন ঘটে, ফলে গর্ভধারণ হয়। যখন যৌনমিলন করা হয় তখন মেয়েদের যৌনিতে ছেলেদের বীর্যপাত হয়। ছেলেদের বীর্যের 90% থাকে বিভিন্ন তরল পদার্থ আর বাকি 10% থাকে স্পার্ম সেল বা শুক্রাণু। সহবাসের পরে মেয়েদের যৌনিতে থাকা শুক্রাণুকে যৌনিপথ থেকে সার্ভিক্স বা জরায়ুর মুখ অতিক্রম করে জরায়ুতে প্রবেশ করতে হয় এবং জরায়ু থেকে ফেলোপাইন টিউবে প্রবেশ করতে হয়। টিউবে যেতে পারলে ডিম্বাণুর সাথে মিলন করে গর্ভধারণ হয়। অর্থাৎ গর্ভধারণের জন্য শুক্রাণুকে সার্ভিক্স থেকে ফেলোপাইন টিউব পর্যন্ত যেতে হয়। এখন আমাদের প্রশ্নে ফিরে যাই। দ্রুত গর্ভধারণের জন্য সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকতে হবে, কোন পজিশনে শুয়ে থাকতে হবে? সহবাসের পরে ছেলেদের শুক্রাণু মেয়েদের যৌনিতে প্রতি মিনিটে 5 মিলিমিটার করে সাঁতার কাটতে থাকে যেন শুক্রাণু ফেলোপাইন টিউবে পৌঁছাতে পারে। সহবাসের পরে শুয়ে থাকার উদ্দেশ্য হল শুক্রাণু যেন সহজেই জরায়ুতে প্রবেশ করতে পারে। সহবাসের পরে আপনি যদি 10 থেকে 15 মিনিট শুয়ে থাকেন তাহলে শুক্রাণু সহজেই সাঁতার কেটে ফেলোপাইন টিউবে পৌঁছাতে পারবে। আপনি যদি সহবাসের পর সাথে সাথে উঠে যান তাহলে জরায়ুর পজিশনটা সোজা হয়ে যায়। মূলত কিছু গবেষণা বলছে সহবাসের পর দাঁড়িয়ে গেলে শুক্রাণু গ্রেভিটি বা মাধ্যাকর্ষণের বিপরীতে সাঁতার কাটতে হয়। আরেকটু সহজ করে বলি, পাহাড়ে উঠার সময় হাঁটা বা দৌড়ানোর চেয়ে একটি সমতল ভূমিতে হাঁটা বা দৌড়ানো নিশ্চয়ই অনেক সহজ হবে। শুক্রাণুর বেলাও এমনটাই ঘটে। ছবিটি লক্ষ্য করুন, দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের জরায়ুর পজিশনটা কেমন হয় দেখুন। এই কারণেই সহবাসের পর কিছুক্ষণ শুয়ে থাকা ভালো। অনেকেই বলে সহবাসের পর পা উপরের দিকে দিয়ে শুয়ে থাকতে হবে, এটা কিন্তু একদমই সত্য নয়। মেয়েদের জরায়ু থাকে পেটের নিচের অংশে। আপনি যদি শুয়ে পা উপরের দিকে রাখেন এতে করে কিন্তু জরায়ুর পজিশন কোনো পরিবর্তন হয় না।
এজন্য এটি করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এটি করলে কোনো ক্ষতি নেই। তবু যেই বিষয়টা আপনার কোনো উপকার আসছে না সেটা করার কোনো মানেই নেই। তবে চাইলে আপনি সহবাসের পরে কোমরের নিচে একটি বালিশ ব্যবহার করে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকতে পারেন। এতে করে আপনার জরায়ুর পজিশনটা কিছুটা নিচের দিকে যাবে এবং শুক্রাণু সহজেই জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারবে। এতে করে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সহবাসের পরে 1 থেকে 2 ঘন্টা শুয়ে থাকার কোনো দরকার নেই, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এর বেশি নয়। দীর্ঘক্ষণ শুয়ে থাকলে কোনোভাবেই আপনার গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে না। কোনোভাবেই 10 থেকে 15 মিনিটের বেশি শুয়ে থাকবেন না, এতে করে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি থাকে। গর্ভধারণের জন্য কোন পজিশনে সহবাস করতে হবে, কতক্ষণ শুয়ে থাকতে হবে, সহবাসের পর কি করলে দ্রুত গর্ভধারণ হবে, এসব নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি স্বামী স্ত্রী একসাথে থাকেন, স্ত্রীর পিরিয়ড নিয়মিত হয়, স্বামীর শুক্রাণু স্বাস্থ্য ভালো থাকে, দুজনে ওভুলেশন ডে অনুযায়ী মিলন করেন, তাহলে গর্ভধারণ হবে ইনশাল্লাহ। এমন কোনো কাজ বা ব্যায়াম বা কোনো খাবার নেই যেগুলো করলে আপনার দ্রুত গর্ভধারণ হবে। গর্ভধারণের জন্য স্বামী স্ত্রী দুজনকেই সুস্থ থাকতে হবে এবং ওভুলেশন ডে অনুযায়ী মিলন করতে হবে। আপনি যদি ওভুলেশন ডে ব্যতীত মিলন করেন, একদিকে যেমন বাচ্চা হওয়ার জন্য ডিম্বাণু আসবে না, অন্যদিকে জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে মিলনের পর শুক্রাণু জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারবে না, ফলে আপনি যাই কিছু করেন না কেন গর্ভধারণ হবে না। গর্ভধারণের জন্য ওভুলেশন ডে কীভাবে গণনা করবেন, কীভাবে দ্রুত গর্ভধারণ করতে হয়, কীভাবে বুঝবেন শুক্রাণু স্বাভাবিক কিনা, কীভাবে শুক্রাণু বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। দেখুন, গর্ভধারণ আল্লাহর নিয়ামত, তাই অবশ্যই স্বামী স্ত্রী দুজনকেই নামাজ আদায় করে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। সন্তান দেয়ার মালিক একমাত্র আল্লাহ, বাকি সব কিছু আল্লাহর উসিলা মাত্র। আমরা নিয়ম অনুযায়ী চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করতে থাকব, নিশ্চয়ই আল্লাহ দয়াশীল। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।